হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের পাঁচ নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যর বর্ণনা দাও এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে তৈরি করবে আর নোটসটা খুব সহজ ভাষায় লেখা আছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখে পাঁচে পাঁচ পেতে পারো তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান ফাইভ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো অ্যাডমিশন নেওয়ার জন্য বা তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেজ করতে চাও অর্থাৎ কিনতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও দেখো বিজয়নগর সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়ে বহু বিদেশি পর্যটক এখানে এসেছিল যেমন নিকোলো কন্টি নিকোলো কন্টি তারপরে দেখো ডোমিনিগো ডোমিনিগো পায়েজ ফারনাউ নুনিজ আব্দুর রাজ্জাক প্রমুখ এদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর রাজ্যের সমাজ জীবনের যে চিত্ত পাওয়া যায় তা নিচে দেয়া হলো এক নম্বর পয়েন্ট কি আছে দেখো নারীদের স্থান বিজয়নগরের সমাজে নারী জাতির বিশেষ মর্যাদা ছিল রাজনীতি সমাজ ও ধর্মীয় বিষয়ে নারীদের সক্রিয় ভূমিকা ছিল অস্ত ব্যবহার এবং শিল্পকলার ক্ষেত্রে নারীরা উচ্চস্থান লাভ করেছিল এই সময় গঙ্গা দেবী তারপরে দেখো হোনাম্মা হয়কা দন্তন ময়ময়াকা হোনাম্মা প্রমুখ শিক্ষিতা নারীর নাম জানা যায় নুনিজের বিবরণ থেকে জানা যায় মহিলাদের মধ্যে থেকে কেরানি রক্ষী প্রভৃতি পদে মনোনয়ন করা হতো এমনকি তার বিবরণে মহিলা বিচারকরাও পরিচয় মেলে মহিলা বিচারকেরও পরিচয় মেলে তবে সমাজের উচ্চ স্তরের মধ্যে বহু বিবাহ এবং যৌতুক প্রথার প্রচলন ছিল বলে জানা যায় এছাড়া সহমরণ প্রথাও প্রচলিত ছিল সেই যুগে সহমরণ মানে জানো স্বামী মারা গেলে স্ত্রীও স্ত্রীকেও তার সঙ্গে কি চিতাই তুলে দেয়া হতো ঠিক আছে পুড়িয়ে মারা হতো এটা তারপরে দেখো বামভন্দের প্রভাব বিজয়নগর সমাজে বামভন্দের বিশেষ প্রভাব ছিল তারা ধর্মীয় বিষয় ছাড়াও সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব খাটাতেন নুনিজ ব্রাহ্মণদের মেধার তীক্ষ্ণতা হিসাব রাখার ক্ষমতার বিবরণ দিয়েছেন অবশ্য বিজয়নগরের রাজারা সমস্ত ধর্মের প্রতি সহিষ্ণুতার নীতি অনুসরণ করেছিলেন তারপরে দেখো খাদ্যাভ্যাস বিজয়নগর রাজ্যের জনগণ চাল গম ফল শাকসবজি দুধ মাছ মাংস প্রভৃতি খাদ্য হিসাবে গ্রহণ করত তবে ব্রাহ্মণরা নিরামিষ নিরামিষ খাবার খেতেন সাধারণ মানুষ মাংস খেলেও গোমাংস নিষিদ্ধ ছিল বিদেশি পর্যটকদের বিবরণ থেকে জানা যায় যে বিজয়নগর রাজাদের অধিকাংশ বৈষ্ণব হলেও বৈষ্ণব হওয়ার সত্ত্বেও তারা মাংস ভক্ষণে অনীহা প্রকাশ করেননি তারপরে দেখো ধর্ম ব্যবস্থা বিজয়নগর রাজারা বিজয়নগরের রাজারা বিষ্ণুর উপাসক হলেও অন্যান্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন এর ফলে জৈন বৌদ্ধ খ্রিস্টান ইসলাম প্রভৃতি সম্প্রদায়ের মানুষেরা নিরাপদে বসবাস করত। তবে সমাজে বিভিন্ন ধরনের কুপ্রথার প্রচলন ছিল যেমন বাল্যবিবাহ বহুবিবাহ দেবদাসী সতীদাহ প্রথা প্রভৃতি তারপরে দেখো অবসর বিনোদন বিজয়নগরের সাধারণ মানুষ সর সহজ সরল ভাবে জীবনযাপন করত নাচ গান কুস্তি প্রভৃতির মাধ্যমে তারা অবসর বিনোদন করত মহিলারা সোনারূপার বিভিন্ন ধরনের অলঙ্কার ও দামি পোশাক পরত পার্সিক দূত আব্দুর রাজ্জাক বিজয়নগর রাজ্যের মানুষের জাঁকজমকপূর্ণ জীবনের বর্ণনা দিয়েছেন অভিজাত শ্রেণীর মানুষেরা যেমন দামি পোশাক পরত তেমনই বহুল জীবনযাপন করত। তারপরে কী আছে দেখো উপসংহারে বিজয়নগরের সমাজ জীবন ছিল উন্নত সমাজে নারীরা মর্যাদা লাভ করত এই রাজ্যে ব্রাহ্মণদের প্রাধান্য থাকলেও সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করত আর খাবার খাওয়া ও পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আরম্বর সে যুগে দেখা যায় এই ছিল তোমাদের আজকের ক্লাস অর্থাৎ প্রশ্নের অ্যান্সার